আলোচ্য বিষয় 2022 সালের জানুয়ারি মাসের সপ্তম শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা, ইতিহাস, ভূগোল, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, পরিবেশ ও বিজ্ঞান এবং ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো আমরা বুঝে নিই এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে সলভ করব। দেখো প্রথমে যে এমসিকিউ প্রশ্ন আছে, 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে কতবার, তো এটা মধ্যে যদি থাকে তাহলে এটা আমরা কি করতে হবে, এটা আমরা ভাগ করতে হবে। তাহলে উত্তরটা আমরা কিভাবে করব দেখে নিই। দেখো উত্তর যেটা হবে, উত্তর হচ্ছে বি, 3 বার কি করে পেলাম। দেখো 1/2 ভাগ 1/6, তাহলে 1/2 কে যদি 1/6 দিয়ে ভাগ করা হয় তাহলে দেখো ভাগকে যদি আমরা গুণে কনভার্ট করি তাহলে এটা উল্টে হবে, 1/6টা উল্টে গিয়ে উপরে 6 নিচে 1 হবে। তাহলে দেখো নিচের 2 আর উপরে 6 কেটে গেল, তাহলে কাটাকাটি করে হলো 3। তাহলে সঠিক উত্তর যেটা হলো বি, 3 বার। এবার চলে আসছি পরের প্রশ্ন, দেখো এই দেখো খ, গণেশবাবু দুদিনে 1টি কাজের 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছেন, তিনি দুদিনে মোট করেছেন, তো 1/14 ও 5/14 এদের মধ্যে কোনটা হবে। তো মোট করেছেন মানে মোট যোগ করে দেবো, 1/14 যোগ 5/14 করে দেবো। তো সমাধান দেখি, 1/14 যোগ 5/14, তাহলে 14 হয়ে গেল লসাগু, 5 আর 1 = 6, তাহলে 6/14। দেখো তো এখানে 6/14 অপশন কোথায় আছে, 6/14 এখানে অপশন কোথাও নেই। তাহলে এর উত্তরে তোমরা লিখে দেবে কোনোটিই নয়, যেহেতু এই অপশনের মধ্যে কোথাও এটা পাওয়া যাচ্ছে না তাহলে লিখে দেবে কোনোটিই নয়। বোঝা গেছে? এবার চলে আসছি পরের অঙ্কে। দেখো যোগ 4 বিয়োগ বিয়োগ 3 এর মান হলো 1 নাকি -1 নাকি 7 নাকি -7, তো এর উত্তর হবে 7। কি করে হচ্ছে, যোগ 4 বিয়োগ বিয়োগ 3, দেখো এখানে বিয়োগ আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, বিয়োগ 3 আছে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে, দেখো কে দাঁড়িয়ে আছে, একটা বিয়োগ দাঁড়িয়ে আছে। তো বিয়োগে বিয়োগে কি হয় আমরা জানি, মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে +4 যেমন আছে তেমন থেকে গেল, আর মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, থাকলে হচ্ছে 3 4 3 কত হয় 7, তাহলে এটার উত্তর হলো 7। তার মানে এটা দেখো 7 আছে কোথায়, অপশন সিতে আছে 7, তো 7 হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের যে অঙ্কটা আছে, সত্য মিথ্যা লেখো, পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, এই বিবৃতি সত্য, তার জন্য এখানে তোমরা লিখে দেবে সত্য লিখে দেবে। পরের যেটা আছে, এই যে এরকম একটা আয়তকার ক্ষেত্র দেওয়া আছে, তার প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, তো বলেছে চিত্রটির পরিসীমা বলেছে 200 সেন্টিমিটার, এটা কি ঠিক? তো দেখে নিই, পরিসীমা মানে হচ্ছে 4টে বাহুর মোট দৈর্ঘ্য, তাহলে 10 10 20 20 আর এদিকে 40 20 আর 40 হচ্ছে 60, তাহলে এটা তো ঠিক হচ্ছে না। বা তোমরা এইভাবে করতে পারো, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 10, তাহলে 20 আর 10 = 30, 30 × 60, কিন্তু আমাদের উত্তর বলেছে 200, তাই এই বিবৃতিটাও কিন্তু মিথ্যা লিখে দেবে, এই বিবৃতিটি মিথ্যে। চলে আসি পরের প্রশ্ন, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই বিবৃতি সত্য লিখে দেবে, এখানে বিবৃতি সত্য। বোঝা যাচ্ছে? এবার দেখো 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর দাও, 1.25 টাকা 5 টাকার শতকরা কত নির্ণয় করো, এটার প্রতিটির মান আছে 2 করে, তাহলে দেখে নেব এর উত্তরটা আমরা কিভাবে করব। দেখো এই যে প্রশ্ন, 1.25 টাকা 5 টাকার শতকরা কত অংশ, তো এইভাবে আমরা লিখবো শতকরা যখন বলেছে 5 টাকার কত অংশ, তাই তো 5 টাকার কত অংশ মানে 1.25 ভাগ 5 লিখে নিলাম, শতকরা যেহেতু বলেছে সেজন্য 100 দিয়ে গুণ করে নিলাম, তাহলে 1.25 ভাগ 5 উপরে 100 দিয়ে গুণ। এবার 0.25 কে যদি দশমিকটা উঠাতে যাই আমি, তো নিচে দেখো দশমিকের জন্য এখানে গুণ 1 করব, দশমিকের পরে 2টো সংখ্যা আছে তাহলে 2টো 0 দেব, তাহলে 125 × 100, নিচে হলো 5 × 100, তো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাবো 25, তাহলে উত্তর হবে শতকরা 25। শতকরা কত নির্ণয় করো, তাহলে উত্তর হলো শতকরা 25। বোঝা গেল? এবার দেখে নিই পরের অঙ্কটা কি আছে, 1টি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়,
তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে? তো এর উত্তরটা কি হবে দেখে নি। দেখো এভাবে লিখবে, সমস্যাটি হলো পথ, এটা হচ্ছে মিটারে, ঘূর্ণন হচ্ছে বারে। তো পথ হচ্ছে 33 মিটার, ঘূর্ণন হচ্ছে 22, পথ 42, ঘূর্ণন কত? তো আমরা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে সরল সম্পর্ক, সম্পর্কটি সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে আমরা যেটা করি, তাহলে কি করলাম আমরা, 22/33 গুণ 42 করে দিলাম। তাহলে এবার যদি আমরা এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখবে 14^2 = 28, তাহলে 28 বার আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এর উত্তর হচ্ছে 42 মিটার পথ যেতে ওই চাকা 28 বার ঘুরবে। বোঝা গেছে? এরকম করে পূর্ণ বাক্যে তোমরা উত্তর লিখে দেবে। এবার দেখি পরের অঙ্কটা কি আছে। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে নির্ণয় করো। দেখে নিই এর উত্তর আমরা কি লিখব। দেখো সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয় বলেছে। তাহলে সংখ্যাটির 1/3 যোগ 20 = 35, তাই তো? যোগ 20 = 35, এবার যোগ 20টাকে যদি ডান সাইডে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাচ্ছে বিয়োগ 20। তাহলে 35 - 20 হচ্ছে সংখ্যাটির 1/3 = 35 - 20 মানে 15। তাহলে 15 সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি, তাহলে কি 1/3টা যদি এদিকে চলে যায় সংখ্যাটি, তাহলে কি হবে 15 গুণ, এই তিনটে উপরে উঠে গেল, 15 গুণ 3 = 1, তাহলে 45। তাহলে 3×4=45, তাহলে উত্তর সংখ্যাটি হলো 45। বোঝা গেছে সংখ্যাটি তাহলে কি হলো 45। এবার চলে আসছি পরের অঙ্ক, দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য? এর মান আছে দেখো 4। তাহলে দেখো এখানে আমাদের 12, 18 আর 30 বলেছে। দেখো 12, 18 আর 30 বলেছে, এই 12, 18, 30 কে আমরা লসাগু করে দিই। তো লসাগু করলে 2 দিয়ে করলে কি হয় 6, 9, 15, তাই তো? আবার এবার 3 দিয়ে করব, 2, 3, 5। তাহলে এবার আমরা লসাগুটা লিখে দেবো, 2×2×3×3×5। এখন ক্ষুদ্রতম সংখ্যা যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য, তাহলে 2×2×3×3×5×5, এটাকে তোমরা যদি গুণ করো পেয়ে যাবে তোমরা 900। এখন 900×1 = 900, 900×4 = 3600, 900×9 = 8100, 900×16 = 14400। দেখো এখানে কিন্তু 4 অঙ্কের সংখ্যা বৃহত্তম যেটা পেলে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 8100। তো এর উত্তর তোমরা লিখবে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য সেটি হলো 8100। বোঝা গেছে? এবার দেখো চলে আসছি পরের অঙ্ক, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো, পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমদ্বিখণ্ডিত করো, চাঁদা দিয়ে মেপে কোন দুটির মান লেখো। তো আমরা দেখে নেবো এর উত্তর আমরা কিভাবে করব। দেখো প্রথমে একটা কিউআর একটা লাইন নেব। এবার কিউআর এ কিউতে আমরা চাঁদা বসিয়ে কি করব, কিউতে একটা চাঁদা বসাবো, কিউতে চাঁদা বসিয়ে আমরা 72 ডিগ্রি এখানে একটা কোণ আঁক, 72 ডিগ্রি কোণ আঁকলাম। 72 ডিগ্রি কোণ আঁকার পর করবো এটা সমদ্বিখণ্ডিত করবো। সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হবে, কম্পাসে যে কোনো একটা মাপ নিয়ে এখানে কাঁটা বসাতে হবে। এখানে কাঁটা বসিয়ে কি করব, একটা এরকম করে একটা চাপ কেটে নেব, চাপ কেটে নিলাম। এবার আবার এইখানে কাঁটা বসিয়ে যে কোনো একটা চাপ কেটে নিলাম, আবার সেই মাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে আবার একটা চাপ কেটে নিলাম। তো দুটো চাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সঙ্গে এই কিউ বিন্দুটা যোগ করে দিলাম, তাহলে আমরা কিন্তু এর সমদ্বিখণ্ডিত করে ফেললাম। এবার আমরা যদি চাঁদা দিয়ে মাপি এই দুটো কোণ কত হবে, এই দুটো কোণ প্রত্যেকটি কোণের মান হবে 36 ডিগ্রি। তো লিখে দেবো চাঁদা দিয়ে মেপে পেলাম প্রতিটি কোণের মান হলো 36 ডিগ্রি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি বুঝতে পেরে থাকো সেটাও আমাকে কমেন্ট লিখে জানাবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকছে।